হাদিসে রয়েছে মারফু হাদিস, এজা আতা আহাদুকুমুল বারাজ, তোমাদের কেউ যখন শৌচকার্য পুরা করার জন্য বা পায়খানার জন্য আসবে, ফাল ইউকরিম কিবলাতাল্লাহ আজওয়াজাল, তখন যেন তারা মহান আল্লাহর কিবলাকে সম্মান করে। তাহলে হাদিসে সম্মানের শব্দটি, ইকরাম শব্দটি আসলো। তাহলে পেশাব পায়খানার সময় কিবলা সামনে বা পেছনে করবেন না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ঘরে কি করা, ইকরাম সম্মান করা। পেশাব পায়খানা অবস্থায় ভালো করে মনে রাখবেন হাদিসে কি আছে, পেশাব পায়খানার অবস্থায়, ঠিক না, এমনি বসার অবস্থায় আছে, এমনি বসার অবস্থার কথা আছে। সুতরাং কেউ যদি মন গড়া ধর্ম বানিয়ে নেই যে পেশাব পায়খানায় যখন কাবাকে সামনে পেছনে করা যাবে না, তখন এমনিও বসা ঠিক নয়, সুতরাং আমার যে স্টেজে বসে আছি আমার তো পেছনে কিবলা, নিজে বিয়া দেবী করেছে আর বক্তব্য রাখছি, এ তো বানানো ধর্ম আপনার, এটা কোরআন হাদিসের কথা না, বোঝা গেছে? জি হ্যাঁ। এইরকমই শোয়ার ক্ষেত্রে, কারণ আমাদের দেশে ভুল ধারণাগুলি আছে, শোয়ার ক্ষেত্রে শোয়ার সময় আমাদের দেশের লোকেরা কিবলার দিকে পা করে শোয়াইতে পারবেন না, মাঝে মধ্যে কোন বাড়িতে গেছে আর ওইরকম করে, হয়তো বাড়িওয়ালা জানে যে এটা তো কোনো অসুবিধা নাই, শরীয়ত এমন কোনো বাধা নাই, শুইতে দিয়ে দিচ্ছে, ও শুইবে কিনা ও পেরেশান আছে সারা রাত টেনশনে, আর যদি এদিক ওদিক খাটটাকে সোজা করা যায় কেনা, হোটেলে যদি খাট থাকে, আমি বেশ কিছু ভাইদেরকে দেখেছি না, খাটটাকে এদিক ওদিক করা যায় কেনা, কেন এদিক ওদিক করবে, বলছে কিবলার দিকে পা হয়ে যায়। আমি বললাম কোন হাদিসে আছে একটা দলিল দেখান যে কিবলার দিকে পা করে শোয়া যাবে না। আরো মজার কথা শুনেন, বরং হানাফি মজহাবের ফেকাতে আছে, অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে যদি নামাজ না পড়তে পারে, এটা মজবুত দলিল শুনে রাখেন, দাঁড়িয়ে যদি নামাজ না পড়তে পারে, বসে যদি নামাজ না পড়তে পারে, শুয়ে যখন নামাজ পড়বে, তার দুটো তরিকা আছে। তার একটা তরিকে হানাফি ফেকাতে বলা হয়েছে, সেটা হচ্ছে কি করবেন, পশ্চিম দিকে, মানে পশ্চিম মানে ভারত বাংলাদেশ বা দামামের লোকেরা, হ্যাঁ, পশ্চিম দিকে পা রাখবেন আর পূর্ব দিকে কি করবেন, মাথা রাখবেন, আর মাথার নিচুটাকে একটু উঁচা করবেন, একটা বালিশ টালিশ দিয়ে বা কিছু দিয়ে উঁচা করবেন, সোফা দিয়ে করেন, যাই দিয়ে করেন, আপনি উঁচা করবেন, তাহলে কি হয়ে গেল, ওই দিক থেকে ওই যে ভাইরা বসে আছেন, যদি এরকম বসেন, হ্যাঁ, যদি শুয়ে এইভাবে তো কি হবে, কেবলামুখী হবেন না, হবেন না, কিন্তু আমি যদি এইভাবে হয় তো কেবলামুখী হবো না, কেবলা উল্টো দিকে হয়ে যাবে। তাহলে হানাফি মজহাব বলছে যে ওই যে সামনের সিট গুলো আছে ওখানে বসে যান, আর এইভাবে যদি আপনি শুয়ে শুয়ে নামাজ পড়েন, হ্যাঁ, পা কিবলার দিকে হলো না হলো না, এটা তরিকা ফেকাতে নামাজ পড়ার শেখানো হয়েছে, যে শায়িত অবস্থায় যখন নামাজ পড়তে বাধ্য হবে, দাঁড়িয়ে নামাজ পড়তে পারছো না, বসে নামাজ পড়তে পারছো না, তখন কিবলার দিকে পা করে কি করো, নামাজ পড়ো। তাহলে কিবলার দিকে যদি কি পা করা নাজাইজ কাজ হইতো, তো ফেকাতে কি আর এইরকম নাজাইজ নামাজের তালিম দেওয়া হইতো নাকি, বোঝা গেছে? বোঝা গেল যে কিবলার দিকে পা করে শুইতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোরআনে কারিমের দিকে পা করা আবার আলাদা বিষয়, সামনে কোরআনে কারিম রাখা আছে, আর অনেকে বেয়াদবি করে, পা হয়তো ক্লান্ত হয়ে যাচ্ছে, পা লম্বা করার প্রয়োজন, সামনে সেলফ রাখা আছে আর কোরআন রাখা আছে কাছাকাছি জায়গায়, আর ওইদিকে পা লম্বা করে আছে, না ঠিক নয়, কিন্তু ধরো অনেক দূরে যদি থাকে, সামনে ওই আপনার ওইখানে করে কোরআনে সেলফ আছে আর পা লম্বা করলে, এতে হয়তো বেয়াদবিটা তেমন হয় না, কিন্তু কাছাকাছি জায়গায় ক্যামেরার কাছে যদি কোরআনে সেলফ থাকে আর পা থেকে এক হাত বা আধা হাত দূরে, তাহলে এটা আদবের খেলাফ। অবশ্যই আল্লাহ পাকের কোরআনে কারিম আল্লাহ পাকের সবচেয়ে বড় শাইরের অন্তর্ভুক্ত, শাইরা, সুতরাং এর শ্রদ্ধা আপনার অন্তরে হওয়া উচিত। এরকমই কোরআনে কারিমে সেলফ রাখা আছে আর পেছন দিকে করে আপনি বসে আছেন, এটাও ঠিক নয়, কারণ এটা আল্লাহ পাকের কিতাবের আদবের খেলাফ, এগুলো আলাদা জিনিস। কিন্তু আপনি কাবার ক্ষেত্রে আপনি ধরে নেবেন যে কোনো জায়গায় দুনিয়ার শুয়ে থাকেন, না কাবার দিকে পা করে বসা বা কাবার দিকে পা করে শোয়া, ঠিক না, এসব ভুল কথা।